ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من تويري كورتشن جارا إيمان من عادش نشد مني چلني সমস্থ দের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। জাহান্নাম মূলত তৈরি হয়েছে কাফের মুশরিকদের জন্য, কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও কেউ যদি কাফেরদের মতো আচরণ করে এই কর্ম জগতে দুনিয়ায়, তাহলে তাদের সাথেই তাদের বাসস্থান হবে জাহান্নামে। আজকে 23 রমজান 1441 হিজরি মোতাবেক 16 মে 2020 শনিবার, আলোচনার বিষয়বস্তু আমাদের হচ্ছে জাহান্নামের বিবরণ সম্পর্কে। শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিসু শাহরে রমাদান থেকে ধারাবাহিক আলোচনা, মজলিস নম্বর 25। শেখ বলছেন, আল মজলিসুল খামিস ওয়াল ইশরুন, 25তম মজলিস হচ্ছে ফি ওয়াসফিন নার, জাহান্নামের বিবরণ সম্পর্কে। জাহান্নামের কথা আল কোরআনুল কারীমে আল্লাহ কি বলেছেন এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, কিছুটা আমরা আজকের আলোচনার মাধ্যমে জানাবার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নাম সম্পর্কে জেনে তা বিশ্বাস করে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বাত্মক প্রচেষ্টা মেহনতের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, জাহান্নামের পথ থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে রাখেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে জাহান্নাম থেকে মানব জাতিকে সতর্ক সাবধান করেছেন এবং জাহান্নামে যে বহু রকমের আজাব শাস্তি রয়েছে, যে আজাব শাস্তির কথা শুনলেই, দেখার প্রয়োজন নেই, শুনলেই মানুষের কলিজা ফেটে যায় এবং মানুষের অন্তর অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অন্তর ভয়ে প্রকম্পিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এসব আজাব থেকে আমাদেরকে যে সতর্ক সাবধান করেছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত। আল্লাহ যদি চাইতেন তো আমাদেরকে সতর্ক সাবধান না করে আমাদের পাপের জন্য শাস্তি দিয়ে দিতেন, জাহান্নামে দিতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম সতর্ক সাবধান করে দিয়েছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়ার বহিঃপ্রকাশ, যাতে করে আমরা সঠিক বিষয়টি জেনে সতর্ক সাবধান হই এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা রাখি। সুতরাং মহান আল্লাহর কিতাবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাই যে বহুমুখী জাহান্নামের আজাব রয়েছে, যাতে রয়েছে মানব জাতির জন্য উপদেশ, তা আমরা কিছু এখানে আলোচনা করি, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসব এবং আল্লাহর সামনে আমরা পুরোপুরি আত্মসমর্পণ করার চেষ্টা করব। আমরা আল্লাহর আজাব থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করব, কারণ আজাবের সম্মুখীন হওয়ার পরে যখন আর কর্মের কোনো সুযোগ থাকবে না, তখন সংশোধনের পথ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এই পৃথিবীতে কর্মজগতে আমাদেরকে এসব সম্পর্কে জেনে তা বিশ্বাস করে নিয়ে, মেনে নিয়ে এবং আল্লাহর বিধানের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যেসব সংবাদ দিয়েছেন এসবকে মেনে নিয়ে এবং সেই অনুযায়ী জীবন গড়ার মাধ্যমে আমরা জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারব। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরে আলে ইমরানের আয়াত নম্বর 131-এ, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো যা মূলত তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন জান্নাত সম্পর্কে বলেছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহ ভীরু মুমিনদের জন্য, ঈমানের সাথে যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা রেখেছিল, পাপাচার থেকে বেঁচে থেকেছিল তাদের জন্য। এখানে আল্লাহ ওই ঐদাত একই শব্দ দিয়ে বলেছেন যে জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে জাহান্নাম মুসলিমদের জন্য তৈরি করা হয়নি, জাহান্নাম মমিন ইমানদারদের জন্য তৈরি করা হয়নি, জাহান্নাম ভালো মানুষের জন্য তৈরি করা হয়নি, জাহান্নাম সৎকর্মশীল নেক জীবনযাপনকারীদের জন্য তৈরি করা হয়নি, মূলত তৈরি করা হয়েছে কাফের। কাফের মানে যে অবিশ্বাস করে, আল্লাহর কথা বিশ্বাস করে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করে না, ওহির বিধানে বিশ্বাসী নয়, আসমানি ওহিতে আসমানি দিনে বিশ্বাসী নয়।
অমান্য করে, কুফর মানে অমান্য করা, জি, কোনো কিছু ক্ষেত্রে অবাধ্যতা অবলম্বন করা, জি, অনুগত না হওয়া, এ সমস্ত কুফরি। এইরকমই কুফরির আরেকটি দিক হচ্ছে শির করা, আল্লাহর তৌহিদকে অস্বীকার করে শিরকের ধর্মকর্ম করা, সেটা প্রতিমা পুতুলের আকারে হোক অথবা কবর মাজার আর ফকির দরবেশের আকারে হোক অথবা অন্য অন্য শিরকি আকিদা অথবা কর্মকাণ্ড হোক না কেন, শিরক এবং কুফুরিতে যারা লিপ্ত থেকে ওই অবস্থায় চলে যাবে বিনা সংশোধনে, তাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া গালালা ওয়া সাইরা, নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা, সিলসিলাতুনের বহুবচন, শেকল সমূহ, ওয়া আগলালা আর বেড়ি সমূহ, ওয়া সাইরা এবং জ্বলন্ত আগুন, সূরা দাহার আয়াত নম্বর 4। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন, ইন্না আতাদনা লিল জালিমিনা নারা, আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন রেডি রেখেছি, আহাতা বিহিম সুরাদিকুহা, যেই জাহান্নামের আগুনকে জাহান্নামের মজবুত প্রাচীর পরিবেষ্টন গাওবিন, শোনো ইবলিস, যেসব পথভ্রষ্টরা যেসব গুমরাহরা তোমার অনুসারী হবে তাদেরকে নিতে পারবে তুমি জাহান্নামে, ওয়াইন্না জাহান্নামা লাউমা ওয়াইদুহুম আজমাইন, এবং জেনে রাখো যে জাহান্নাম হচ্ছে ওই সমস্ত মানুষ এবং জিনের প্রতিশ্রুতি স্থল যারা তোমার অনুসারী হবে, তোমার ভক্ত হবে, তাদের সাথে আমার ওয়াদা থাকলো যেহেতু তারা আমার রসুলের অনুসরণ করেনি, আমার বিধানের অনুসরণ করেনি, ওহির অনুসরণ করেনি, তার অনুসরণ করেছে তোমার ইবলিসের শয়তানের, সুতরাং তাদের সাথে আমার জাহান্নামের ওয়াদা থাকলো, ওয়াইন্না জাহান্নাম আল্লাহ মা ওয়াইদুম আজমাই, তাদের সকলের সাথে জাহান্নামের ওয়াদা থাকলো, লাহাসা বাথু আবু আপ, জাহান্নামের দরজা সম্পর্কে আল্লাহ বলছেন যে জাহান্নামের 7টি দরজা রয়েছে, জাহান্নামের 7টি দরজা রয়েছে, লেকুল্লে বাবি মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেক দরজার জন্য যারা কাফের মুশরিক এবং জাহান্নামী পাপিষ্ট জালিম তাদের মধ্য থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাগ করা থাকবে, জি, প্রত্যেক দরজার জন্য গেটের জন্য এক এক শ্রেণী ভাগ করা আছে, অর্থাৎ কে কোন ধরনের অপরাধী, এক দরজা শুধু খাস কাফের মুশরিকদের জন্য, আর এক দরজা মুনাফিকদের জন্য, আর এক দরজা হচ্ছে খুনিদের জন্য, আর এক দরজা হচ্ছে বেনামাজিদের জন্য, আর এক দরজা এইভাবে আর কি, আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ বা ক্যাটাগরি নির্ধারণ করে দিয়েছেন যে কোন শ্রেণীর অপরাধীরা কোন দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা হিজর আয়াত নম্বর 42-44 আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, সূরা জুমারের আয়াত নম্বর 71, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, কাফেরদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইজা যাও, ফেরেশতারা তাড়িয়ে পিটিয়ে নিয়ে যাবে, যখন সেখানে তারা উপস্থিত হবে জাহান্নামের কাছাকাছি, ফতিহাত আবু আবহা, তখন জাহান্নামের দরজাগুলি খোলা থাকবে, জাহান্নামের দরজা খোলা প্রস্তুত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা মুলকের আয়াত নম্বর 6-8, ওয়াল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম, যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে, ওবিসাল মাসির, আর তা হচ্ছে বড়ই জঘন্য প্রত্যাবর্তন স্থল, তাকাদু তামাইয়াজ মিনাল গাইজ, জাহান্নামের হুংকার এমন যে মনে হবে যে রাগে, ভীষণ রাগে জাহান্নাম ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন, ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, সেই দিন বিচার দিবসে বিচার হয়ে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামের আযাব ওপর থেকে ঢেকে নেবে এবং নিচে থেকেও ঢেকে চারিদিক থেকে ঘিরে ফেলবে, সূরা আনকাবুত আয়াত নম্বর 55। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল মুজরিমিনা ফি দলালিন ওয়া সুউর, নিশ্চয়ই যারা অপরাধী তাহলে জাহান্নাম যাবে কাফের মুশরিকরা। এই আয়াতগুলি বেশ কিছু আয়াত আসলো, জালেমদের ক্ষেত্রেও আয়াত আসলো, ইন্না আতাদনা লিল জালিমিনা নারা, জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন তৈরি করে দেখেছি, সেই জালেম জালেম বড় জালেম কাফের মুশরিক মুনাফিক হোক, ঈমান ভঙ্গকারী হোক, কুফরিতে লিপ্ত ব্যক্তি হোক অথবা
তার চাইতে নিম্ন স্তরের জালেম, খনি জালেম, চোর ডাকাত জালেম, ছিনতাইকারী জালেম, সুদখোর জালেম, ঘুষখোর জালেম, বেঈমান জালেম ইত্যাদি ইত্যাদি যত রকমের জালেম, বেনামাজি জালেম, বিরোজাদার জালেম, জি মাতা পিতার অবাধ্য জালেম ইত্যাদি যত রকমের ক্রাইম অপরাধ হতে পারে, কোরআন সুন্নার আলোকে ওয়াহির আলোকে যারাই পাপাচারে লিপ্ত হয়েছে তারাই হচ্ছে জালেম। জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে মুজরিমিন, ইন্নাল মুজরিমিন, নিশ্চয় যারা অপরাধী, জি অপরাধ, যে কোনো অপরাধ আল্লাহ রাব্বুল যেটি অপরাধ বলেছেন তার ওহীতে কোরআন এবং সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এগুলি হচ্ছে অপরাধ। যারা এসব অপরাধে লিপ্ত থাকবে দুনিয়াতে, ফি দালালিন ওয়া সুর, তারা ভ্রষ্টতায়, দুনিয়াতে ছিল ভ্রষ্টতায় গুমরাহিতে, এবং আখেরাতেও জান্নাতের রাস্তা হারিয়ে দেবে, জি দালালিন, জি তাহলে দুনিয়াতেও দলালে ছিল আখেরাতেও দলালে থাকবে। দুনিয়ার দলাল হচ্ছে যে জান্নাতের রাস্তায় চলেনি, সরল পথকে হারিয়ে দিয়েছিল, বিভ্রান্তির শিকার, পাপের রাস্তা নিয়েছিল, আর এর কারণে আখেরাতে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবে, দলালে থাকবে, অসর এবং জ্বলন্ত আগুনে তাদের বাসস্থান হবে। ইয়ামায়ুস হাবুনা ফিন্নার, যখন তাদেরকে জাহান্নামের আগুনে আলা উজুহে, মুখের ভরে টেনে হিঁচড়ে নিয়ে ফেলা হবে, জুকু মাসা সাকার, এবং ফেরেশতারা তাদেরকে বলবেন যে তোমরা সাকার নামক জাহান্নামের শাস্তির আস্বাদন করতে থাকো, সুরে কামার আয়াত নম্বর 47-48। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সুরায় মুদাসসির 27-29 নম্বর আয়াতে বলছেন, ওমা আদরাকা মা সাকার, সাকার নামক জাহান্নামটি কি জানো কি, লা তুবকি ওয়া লা তাযার, মানুষের শরীরে কোনো কিছু ছেড়ে দেবে না, সবকে জালি একবারে শেষ করে দেবে, লা তুবকি, কোনো কিছু অবশিষ্ট রাখবে না, ওয়া লা তাযার, কিছু ছাড়বেও না, লা ওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়াকে জ্বলিয়ে শেষ করে দেবে, মানুষের চামড়াকে জ্বালিয়ে শেষ করে দেবে। আরও আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। দুনিয়াতেই তোমাকে এই ব্যবস্থা নিতে হবে যে জাহান্নাম আগুন থেকে কি করে রক্ষা পাবো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জ্বালানি কি হবে সেখানে, সেখানে কোনো লাকড়ি কাঠি থাকবে না, সেখানে কয়লা থাকবে না, সেখানে পেট্রোল আর ডিজেল দিয়ে জ্বালানো হবে না, ওয়াকুদু হান্নাস, তার জ্বালানি হবে এই মানুষ যারা জাহান্নামী তারা। ওয়াল হিজারা, এবং পাথর, বিশেষ ধরনের পাথর, যাতে দহন যন্ত্র আরও বেশি বেড়ে যায় এবং দাও দাও করে জ্বলে উঠে, এটাও হতে পারে, অথবা সেই সব পাথর যেই পাথরগুলির পূজা করা হয়েছে, যেই পাথরে কেরামতি মনে করা হয়েছে, যেই পাথর থেকে যাচ্চা করা হয়েছে, যেই পাথরের উপাসনা করা হয়েছে, মূর্তি বানিয়ে অথবা যে কোনো আকারে, সেসব পাথরকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন, সেগুলি জাহান্নামের ইন্ধন হবে। আলাইহা মালায়েকাতুন গিলাযুন শিদাদ, এই জাহান্নামের ওপর নিযুক্ত থাকবে দায়িত্বশীল এমন ফেরেশতারা যারা হবে অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর, তাদের কোনো মায়া মমতা থাকবে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেবেন তার কোনো রকমের নাফরমানি করবেন না, বিরুদ্ধাচরণ করবেন না, স্বজন প্রীতি বলে সেখানে কিছু নেই, কোনো রকমের ছাড় দেবে না। ইয়াফআলুনা মা ইউমারুন, তারা যা আদিষ্ট হবে তাই তারা বাস্তবায়ন করবে, সূরা তাহরিম আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ইরশাদ করেছেন যে ওয়াতার আল মুজরিমিনা ইয়াউমায়যি মুকাররানিনা ফিল আসফাদ, সেই দিন অপরাধীদেরকে দেখি, অর্থাৎ বিচার দিবসে, পরকালের দিনে, যেই দিন চূড়ান্ত ফয়সালা রব্বুল আলামিনের হয়ে যাবে, জাহান্নামী কি আর জান্নাতি কে ফয়সালা আল্লাহ করে দেবেন, তখন অপরাধীদেরকে দেখবে মুকাররানিনা ফিল আসফাদ, শিকলাবদ্ধ, তারা শিকলে বাঁধা থাকবে সব জাহান্নামের আসামি, সারাবিলহু মিন কাতিরান, এবং তাদের জামা কাপড় হবে, সারাবিল হচ্ছে পায়জামা, মানুষের শরীরে নিম্নভাগে যা পরে থাকে, কিন্তু সেটা গোটা শরীরের পোশাক হতে পারে, সারা বিলহ মিন কাতিরান, এবং তাদের পোশাক হবে আলকাতরা মাখা, জি আলকাতরা মাখা, যাতে করে
দাহন যন্ত্র আরো বেশি বেড়ে যায়, দাউ দাউ করে জ্বলে ওঠে। ওয়াতাগশা ওয়ুজুহাহুমুন নার, এবং তাদের মুখমণ্ডলকে জাহান্নামের আগুনে গ্রাস করে ফেলবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 49-50। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ইদিল আগলালু ফি আনাকিহিম, জাহান্নামীদের গলায় সেই দিন বেড়ি লাগানো থাকবে। ওয়াসালাসিল ইউসহাবুন, এবং শেকল আবদ্ধ করে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। ফিল হামিমে, গরম পানিতে, উত্তপ্ত পানিতে। সুম্মা ফিন্নার ইউসজারুন, আর তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে জ্বালানো হবে। সূরায়ে গাফির অর্থাৎ সূরায়ে মুমিন আয়াত নম্বর 71-72। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন জাহান্নামীদের পোশাক সম্পর্কে, ফাল্লাযীনা কাফারু, যারা কাফের, কুত্তিয়াত লাহুম সিয়াবু মিন নার, তাদের কাপড় পোশাক তৈরি করা হবে, তাদের ড্রেস তৈরি করা হবে, মিন নার, জাহান্নামের আগুনের, আগুনেরই পোশাক, আগুনের বিছানা, আগুনেরই সব কিছু, চারিদিকে আগুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। আল্লাহুম আজিরনা মিনান নার, আল্লাহুম আজিরনা মিনান নার। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, এবং তাদের মাথার ওপর থেকে উত্তপ্ত পানি ঢালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ, যে উত্তপ্ত পানি যখন ঢালা হবে তখন তাদের পেটে যে নাড়ি ভড়ি যা কিছু আছে এবং শরীরের চামড়া সব কিছু গলে নেমে যাবে। আল্লাহু আল্লাহু মাকামে মিন হাদিদ, এবং জাহান্নামীদের জন্য লোহার হাতুড়া থাকবে, হাতুড়া দিয়ে তাদেরকে ঠুকাই করা হবে, তাদেরকে পিটুনি দেওয়া হবে। কুল্লামা আরাদু আন ইখরুজ মিনহা, জ্বলতে জ্বলতে যখন ওপর দিকে চলে আসবে এবং আশা করবে যে গেটের কাছাকাছি চলে এসেছি, হয়তো বেরিয়ে যেতে পারবো, যখন বেরিয়ে যাওয়ার উপক্রম হবে, মিন গম মিন, এই শোক আর দুঃখ থেকে, এই কষ্টের জীবন থেকে, ওয়াইদু ফিহা, ধাক্কা দিয়ে আবার জাহান্নামে ঠেলে দেওয়া হবে। ওয়াজুকু আজাব আল হারিক, এবং তাদেরকে বলা হবে যে তোমরা দাহন শাস্তি গ্রহণ করতে থাকো। সূরা হজ আয়াত নম্বর 19-22। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বি আয়াতিনা, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, আমার বিধানাবলীকে অস্বীকার করেছে, সে একটি আয়াত, একটি বিধান অস্বীকার করুক অথবা একাধিক অস্বীকার করুক, ওহির, কোরআনে কারিমের বিধান একটি যদি সুস্পষ্ট বিধান অস্বীকার করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুসাব্যস্ত একটি বিষয় কোনো তাতে মতবিরোধ নেই, আর তা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, যদি অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকারকারী কাফেরদের সম্পর্কে বলছে, ইন্নাল্লাযীনা কাফারু বি আয়াতিনা, যারা আমার নির্দেশাবলীকে বা আয়াতসমূহকে অস্বীকার করবে, সফলুস নিহিম নার, শীঘ্রই তাদেরকে আমি জাহান্নামে প্রবিষ্ট করাবো। কুল্লামা নজদা জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন তাদের চামড়াগুলি জ্বলে যাবে, পাক হয়ে যাবে, রান্না হয়ে যাবে, পাক হয়ে যাবে, গোস্ত পাক হয়ে যাবে, চামড়া যখন জ্বলে যাবে, চামড়া জ্বলে গেলে মানুষের শরীরে আর দাহন যন্ত্র অনুভব করে না, কারণ আসল অনুভূতি শক্তি রয়েছে মানুষের ত্বকে, চামড়াতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন বলছেন, বাদদাল্লাহু জুলুদান গায়রাহা, যখন এক এক চামড়া জ্বলে যাবে আর এক নতুন চামড়া আমি তৈরি করে দেবো, সাথে সাথে লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তি গ্রহণ করতে থাকে। সূরা নিসা আয়াত নম্বর 15। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খাদ্য সম্পর্কে বলছেন, ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয় জাক্কুম নামক যে গাছ রয়েছে, তো আমুল আসিম, পাপিষ্টদের খাবার জাহান্নামে, কাল মোহলে ইয়াগলি ফিল বতুন, সেটা হবে গলিত সীসার মতো, জি, উত্তপ্ত গলিত সীসা, সীসাকে জ্বালিয়ে যে গলিয়ে দেওয়া হয় এই রকম ধরনের হবে। ইয়াগলি ফিল মা ফিল বতুন, পেটে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সবকে ভুনে দেবে, জি, সবকে গলিয়ে ধ্বংস করে দেবে। কাগালিয়েল হামিম, যেমন বা পেটে যা কিছু আছে তা ফুটবে, কাগালিয়েল হামিম, যেমন গরম পানি ফুটতে থাকে টকবক করে। সূরা দুখান আয়াত নম্বর 43-46। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ সম্পর্কে আরও ইরশাদ করছেন সূরা সাফফাতের আয়াত নম্বর 64-65-তে, ইন্নাহা শাজারা, এই জাক্কুম গাছ হচ্ছে, তাখরুজু ফি আসলিল জাহিম, যেটির শেকড় থাকবে জাহান্নামের নিম্ন স্থানে, জি,
যে এই গাছ উদ্গত হবে জি জাহান্নামের জি একবারে নিম্ন ভাগে, জাহান্নামে তার শিকড় রয়েছে জি। তাহলে ও হা কান নাহু রুসু শায়াতিন, আর তার যে অগ্রভাগ হবে অপর ভাগ হবে সেটা হবে এমন বিকট দেখতে, এমন ভয়ঙ্কর যেন শয়তানের মাথা। শয়তানের মাথা আমরা কেউ দেখিনি, কিন্তু শয়তানের নাম শুনলেই আমরা ভয় পাই। তাহলে শয়তানের মাথা কেমন ভয়ঙ্কর হবে, তার সাথে আল্লাহ রাব্বুল আলমিন তুলনা করেছেন এই জাক্কুম নামের গাছের অপর ভাগকে, যে জাক্কুম কাঁটা যুক্ত খাবার দেওয়া হবে এই জাহান্নামীদেরকে। আল্লাহ রাব্বুল আলমিন আরও ইরশাদ করেছেন এই জাক্কুম সম্পর্কে, সুম্মা ইন্নাকুম আইয়ুহা দাল্লুন আল মুকাজ্জিবুন, অতঃপর শোনো হে পথভ্রষ্ট, হে মিথ্যাবাদীরা, হে মিথ্যা প্রতিপন্নকারীরা, যারা মিথ্যা মনে করেছিলে নবী রসুলের কথা, মিথ্যা মনে করেছিলে আল কোরআনের কথা, মিথ্যা মনে করেছিলে আল্লাহর আদেশ নিষেধ, মিথ্যা মনে করেছিলে আলেম দায়ীদের কথা, ভালো কথা শোনো, তৌহিদের কথাকে মিথ্যা মনে করেছিলে, যে ইমানের কথাকে মিথ্যা মনে করেছিলে, গায়েব অদৃশ্যের কথাকে মিথ্যা মনে করেছিলে, জান্নাত জাহান্নামকে মিথ্যা মনে করেছিলে, নবী রসুলের আদর্শকে অমান্য করেছিলে, মিথ্যা মনে করেছিলে, শোনো পথভ্রষ্টরা, হে মিথ্যাবাদীরা, লাআকিলুনা মিন শাজারি মিন জাক্কুম, তারা আহার গ্রহণ করবে, খাবে জাক্কুম গাছ থেকে, তাদের খাবার হবে জাক্কুম গাছ, ফামালুনা মিনহাল বুতুন, আর তা দিয়ে তারা পেট পূর্ণ করবে, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এই জাক্কুমের কাঁটাযুক্ত খাবার যখন নেবে পেটে দেওয়ার জন্য মুখে দেবে, আর সেটা গিলে নেওয়ার চেষ্টা করবে, গিলতে পারবে না, কাঁটা এমনভাবে লেগে যাবে যে বেরিয়েও আসছে না আর ভিতরে যাচ্ছে না। মানুষের গলায় যখন দুনিয়াতে কোনো কিছু লেগে যেত তখন পানি চাইতো যে পানি দিয়ে নামায়, গলাতে কোনো কাঁটা লেগে গেছে অথবা কিছু লেগে গেছে, ভাত লেগে গেছে বা আর কিছু লেগে গেছে, হাড্ডি লেগে গেছে, পানি দিয়ে নামাবার চেষ্টা করে, পানি চাইবে, তখন আল্লাহ উত্তপ্ত পানি দিতে বলবেন, ফেরেশতারা পানি দেবে, ফাশারিবুন আলাইহি মিনাল হামিম, তখন তারা ফুটন্ত পানি পান করবে, ফাশারিবুন শুরবাল হিম, আর সে ফুটন্ত পানি পান করবে পিপাসিত উটের মতো। একটি উটের রোগ রয়েছে, এই রোগে আক্রান্ত যখন উট হয়ে যায় তো পানি পান করতেই থাকে কিন্তু তৃপ্তি হয় না, আর পিপাসা মিটে না, ওই রকম হবে অবস্থা, না পিপাসা মিটবে সেই ফুটন্ত পানি পান করে, আর না সেই যে কাঁটা গলায় লেগে গেছে কাঁটাযুক্ত খাবার সেটা নিচে নামবে, না বের করে উগলে ফেলতে পারবে। আল্লাহ আকবার, হাজা নজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে তাদের আতিথ্য ইয়াউমাদ্দিন, সেই বিচার দিবসে বা প্রতিদান দিবসে। সূরা ওয়াকেয়া আয়াত নম্বর 51-56। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করছেন যে জাহান্নামীরা যখন তাদেরকে পিপাসা লাগবে তখন পানি চাইবে, ফরিয়াদ করবে যে পানি দাও পানি দাও, ওয়াই ইয়াস্তাগীসু, যদি তারা পানি কামনা করে পানি পান করতে চায়, ইউগাসু বিমাইন, পানির যদি ফরিয়াদ করে তাহলে তাদের ফরিয়াদ শোনা হবে এমন পানির দ্বারা, কাল মোহলে, যেটা হবে গলিত সিসার মধু, গরম করে আগুনে গরম করে যে গলানো হয় সিসা, এই রকমের ইয়াসবিল ওযু, মুখের কাছে নিয়ে আসতে মুখমণ্ডল ভুনা হয়ে যাবে, আল্লাহ আকবার, মুখমণ্ডল একবারে জ্বলে ভুনা হয়ে যাবে, বেসা শারাব, এই পানীয় হবে বড় জঘন্য পানীয়, ওয়াসাআত মুরতাফাকা, আর আবাসস্থল হবে বড়ই খারাপ। সূরা কাহফ আয়াত নম্বর 29। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন যখন তারা পানি চাইবে তখন তাদেরকে পানি দেওয়া হবে কেমন, আর তাদের দশাটা কী হবে, অসুকু মাআন হামিমা, আর তাদেরকে ফুটন্ত গরম উত্তপ্ত পানি পান করানো হবে, ফাকাত্তা আমআহুম, যার ফলে তাদের নাড়ি ভড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহুম আজিরনা মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন যে তাদেরকে আরো কি পান করানো হবে, ওয়ায়ুসকা মিন মাইন সেদি, তাদেরকে পূজযুক্ত রক্ত আর পূজ, যে জাহান্নামীরা জ্বলে জ্বলে রক্ত পূজ বেরিয়েছে, প্রবাহিত হয়েছে রক্ত পূজের নহর, যে সেই রক্ত পূজযুক্ত পানীয় তাদেরকে পান করতে দেওয়া হবে,
ইয়াতাজাররাউহু, আর সেটাকে গিলার চেষ্টা করবে, ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু গিলতে পারবে না, কারণ গলায় কাঁটা বেঁধে আছে, এদিকেও যাচ্ছে না ওই দিকেও যাচ্ছে না। ওয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান, সেই সময় তাদের মৃত্যুর যন্ত্রণা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলবে, কিন্তু আমাহু আবে মাইয়াত, মরবে না, মরণ হবে না, কারণ মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। খুলুদুন ফালা মৌত, চিরকাল জাহান্নামে থাকো, মরণ আসবে না, জ্বলে নিশ্চিহ্ন হয়ে যাবে, পুনরায় আবার আল্লাহ বডি বানিয়ে দেবেন, আবার জাহান্নামে জ্বলতে থাকবে, কিন্তু মত হবে না। এইরকমই জান্নাতির যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা হবে খুলুদুন ফালা মৌত, চিরকাল থাকো, কোনো সময় মরণ হবে না, সুতরাং তিক্ততার কোনো সম্ভাবনা তোমাদের নেই, সুখ আর শান্তি আর শান্তি জান্নাতিদের জন্য, আর আজাব জাহান্নামীদের জন্য। মরণ চাই, মানুষ যখন কঠিন অবস্থায় থাকে আর বরদাস্ত করতে পারে না দুনিয়াতে, তখন হাই হাই করে যে হাই মরে যেতাম, এমনকি আত্মহত্যা করে মনে করে যে আমি হয়তো আরাম পেয়ে যাব, কিন্তু আরাম পাই না। মূর্খরা আত্মহত্যা করে থাকে, কাফেররা আত্মহত্যা করে থাকে, যে আল্লাহ সম্পর্কে আল্লাহর ওহী সম্পর্কে জানে না, যে এরপরে তো শাস্তির জগৎ শুরু হতে যাচ্ছে, কোথায় শান্তি পাবে আত্মহত্যা করে। এইরকম মূর্খরা অথবা কাফেররাই আত্মহত্যা করে থাকে। একজন মমিন মানুষ যার দিন সম্পর্কে জ্ঞান রয়েছে, সে কখনো আত্মহত্যা করতে পারে না, যতই কষ্ট হোক না কেন। যাই হোক, জাহান্নামে সেই সময় মরণ চাইবে, কিন্তু মরণ আসবে না। জি, অমিম ওয়ারাহি আজাবুন গালিদ, এবং তারপরে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 16-17, আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছে, ইন্নাল মুজরিমিনা ফী আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয় যারা অপরাধী তারা জাহান্নামে চিরকাল বসবাস করবে, যদি ঈমান ভঙ্গ করার অপরাধ করে গিয়ে থাকে, আর যদি ঈমান ভঙ্গের অপরাধ না করে থাকে, কিন্তু তারা অপরাধী, মুসলিম, চোর, ডাকাত, খুনি, আর এইরকম অনেক ফরজ ত্যাগ করেছে, অনেক পাপে জড়িয়েছে, তাহলে দীর্ঘকাল জাহান্নামে থাকবে, চিরকাল থাকবে না আল্লাহর রহমতে, যেহেতু তাদের তৌহিদ ঠিক আছে। যদি তৌহিদ ঠিক থাকে, শুধু জাতিতে মুসলিম নয়, লা ইউফাত্তারু আনহুম, তাদের এই আজাব হালকা হবে না, লাঘব হবে না। ওয়াহুম ফিহে মুবলিসুন, সেখানে তারা নিরাশ হয়ে যাবে, কোনো কল্যাণের আশা থাকবে না। ওমা যালামনাহুম, আল্লাহ বলছেন আমি তো তাদের উপর জুলুম করি নাই, ওয়ালাকিন কানুহুম যালিমিন, তারাই ছিল মূলত জালিম। ওয়া নাদাও, এবং বরদাস্ত যখন করতে পারবে না জাহান্নামীরা জাহান্নামের শাস্তি, তখন তারা চিৎকার করে ডাক দেবে, যে চিৎকার করে ডাকলে মনে হয় একটা কোনো সমাধান হবে। ইয়া মালিকো, হে জাহান্নামের অধিপতি ফেরেশতা, মালিক জাহান্নামের যে দায়িত্বশীল ফেরেশতা তাকে মালিক বলা হয়েছে কোরআনের ভাষায়, সে ফেরেশতাকে, হে জাহান্নামের অধিপতি ফেরেশতা, লিয়াখযি আলাইনা রব্বুকা, তুমি একটু ব্যবস্থা করো, যাতে করে তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দেন, মানে আমাদের মরণ চলে আসে, এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। কালা, তখন আল্লাহর পক্ষ থেকে অনেক পরে জবাব আসবে, ইন্নাকুম মা কেসুন, নিশ্চয়ই তোমরা চিরকাল এখানে অবস্থান করবে, এখানেই থাকতে হবে, উপায় নেই। সূরা যুখরুফ আয়াত নম্বর 74-77, আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন, মা ওয়াহুম জাহান্নাম, কাফের জালেম অপরাধীদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। কুল্লামা খাবাত, যখন জাহান্নামের আগুন নিভিয়ে আসবে, মানে একটু তাপ কম হতে চলেছে, জিদ নাহু সাইরা, তখন তার দহন শক্তিকে আমি বৃদ্ধি করে দেবো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। সূরা ইসরা আয়াত নম্বর 97, আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করবে, ওজালামু, আর জুলম অত্যাচার করবে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, আর ওই অবস্থায় মারা গেল, আল্লাহ তাদেরকে ক্ষমা করার নন, আল্লাহ ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিহুম তরিকা, আর তাদেরকে কোনো ভালো রাস্তা দেখাবেন না, ইল্লা তরিকা জাহান্নাম, তবে তাদেরকে একটি রাস্তা দেখাবেন, সে হচ্ছে জাহান্নামের রাস্তা। খালেদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। কানা যালিকা আলাল্লাহ ইয়াসিরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সমস্ত শাস্তি দেওয়া অত্যন্ত সহজ। সূরা নিসা আয়াত নম্বর 168-169। এছাড়াও কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সূরা জিন, আল্লাহ বলছেন আয়াত নম্বর 23, যারা আল্লাহ নাফরমানি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি বিরুদ্ধাচরণ করবে, ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার জন্য বা তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন,
খালেদিনা ফিহা, আবাদা সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন এবং আমাদের সকল মমিন মমিনাতকে জান্নাতে যাওয়ার জন্য ইমান এবং নেক আমলের প্রতিযোগিতার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এতক্ষণ শুধু আয়াত নিয়ে আলোচনা করলাম, প্রায় 20-এর বেশি আয়াত আপনাদের সামনে পেশ করলাম। এখন কয়েকটি হাদিস যা শেখ এখানে নিয়ে এসেছেন আমি পেশ করি। বলছেন প্রথম হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতা বিন নার ইয়াউমাল কিয়ামাহ, জাহান্নামকে কিয়ামতের দিন বিচার দিবসে নিয়ে আসা হবে। লাহা সাবউনা আলফা জিমাম, তার 70,000 লাগাম হবে, রশি, জি হ্যাঁ জি, লোহার রশি লাগাম স্বরূপ থাকবে 70,000। মা করলে জিমাম ইনসাবউনা আলফা মালাক ইয়াজুরুনাহা, আর এক একটি লাগামের সাথে 70,000 ফেরেশতা ধরে টেনে ধরে থাকবে, টানতে থাকবে, তবুও সামলাতে পারবে না, এই রকম শক্তিশালী আজাব হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে। হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহতে বর্ণনা করেছেন। এইরকম সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারকুম হাযিহি মা ইউখাদু বনু আদম জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, তোমাদের এই যে আগুন যা আদম সন্তানরা দুনিয়াতে জ্বালিয়ে থাকে নিজের পাকশাকের জন্য, জুজউন ওয়াহিদ মিন 70 জুজআন মিন নারি জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ, জাহান্নামের আগুনকে 70 ভাগ করে তার তাপ কমাতে কমাতে 70 ভাগ কমিয়ে দিয়ে যে একটা ভাগ ওর মধ্যে হইতে পারে সেই ভাগটা হচ্ছে এই পার্থিব আগুনের তাপমাত্রা। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে, হে আল্লাহ রাসূল, ইন্নাহা লাকাফিয়া, এই দুনিয়ার আগুনই তো মানুষকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কালা রাসূলুল্লাহ বলে, হ্যাঁ যথেষ্ট ছিল, তবে ইন্নাহা ফুদ্দালাত আলাইহা বিতিসআতি ওয়া সিত্তিনা জুজান, এই দুনিয়ার আগুনে আরও অ্যাড করা হয়েছে তাপমাত্রাকে 69 গুণ, 69 গুণ তাতে অ্যাড করে দিয়ে, কুল্লহুন্না মিসলু হাররেহা, আর এই যে 69 ভাগ আরও রয়েছে বা গুণ রয়েছে প্রত্যেকটি এক একটি ভাগ হচ্ছে বা এক একটি অংশ হচ্ছে এই দুনিয়ার যে আগুন তোমরা ব্যবহার করছো সেই আগুনের মতো উত্তপ্ত। আল্লাহ রাব্বুল্লাহ এই কঠিন শাস্তি দেবেন জাহান্নামে অপরাধীদেরকে। এইরকমই আরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা ছিলাম, বলছেন এক সময়, ফাসামিনা ওয়াজবাতান, একটি আওয়াজ শুনলাম, হঠাৎ করে একটি আওয়াজ যেন কিছুরই শুনলাম, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আতাদুরুনা মা হাজা, তোমরা কি জানো যে এই আওয়াজটা শব্দটা কিসের হলো? কুলনা আল্লাহু ওয়া রাসূল আলাম, আমরা বললাম যে আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, আমরা তো বলতে পারছি না। কালা হাজা হাজারুন, এটি একটি পাথর ছিল, আরসালাহুল্লাহ ফি জাহান্নাম, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ছেড়ে দিয়েছিলেন, মুনজু সামঈনা খারিফ, 70 বছর থেকে, 70 বছর আগে এটিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওপর থেকে ছেড়েছিলেন, সামঈনা খারিফান, 70 বছর আগে থেকে, ফাল আনা হিনা ইনতাহা কাইলা কারিহা, এখন গিয়ে জাহান্নামের নিম্ন ভাগে পৌঁছিল, জাহান্নামের তলায় পৌঁছিল এই পাথরটি। সুবহানাল্লাহ, কত গভীর হবে, কত লম্বা হবে, কত চড়া হবে, কত বিশাল আয়তন হবে, যেটা মানুষের কল্পনার বাইরে, জাহান্নাম যা অপরাধীদের শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের আজাব সম্পর্কে, জাহান্নামের খাবার, বিশেষ করে খাবার সম্পর্কে, বলছেন, লাউ আন্না কাতরাতে মিনাজ যাক্কুম, জাক্কুমের একটা ফোঁটা, জাক্কুম যে জাহান্নামীদের খাবার, এর একটা ফোঁটা, কাতারাত ফি দারি দুনিয়া, দুনিয়ায় যদি ফেলে দেওয়া হয় বা দুনিয়ায় যদি পড়ে যায়, লা আফসাদাত আলা আহলি দুনিয়া মা এশাহুম, তাহলে সারা বিশ্ববাসীর জীবনযাপনের সর্বনাশ করে দিবে, মানুষের জীবনযাপনের কোনো সুযোগ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবীর। ইমাম নাসাই, তিরমিজি, ইবনে মাজা হাদিসটি বর্ণনা করেছেন। এইরকমই নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহওয়ান আহলি নারি আযাবান মান লাহু নালানি ওয়া শিরাকানি মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু, সবচাইতে হালকা শাস্তি জাহান্নামে দেওয়া হবে
এইভাবে যে এমন এক ব্যক্তিকে বাবা এমন এক শ্রেণীর লোককে যার দুটো স্যান্ডেল থাকবে আর দুটো স্যান্ডেলের দুটো বাঁধা ফিতা থাকবে আর সেগুলি হবে আগুনের, স্যান্ডেলটা হবে আগুনের আর স্যান্ডেল যে বাঁধা ফিতা সেটাও হবে আগুনের। ইয়াগলি এই স্যান্ডেলটা শুধু তলায় পায়ের তলায় পরে থাকবে সেটা আগুনের, আর গোটা শরীরের চারিদিকে কোনো আগুন নেই। তাতেই ইয়াগলি মিনহমা দেমাগু এই দুটো স্যান্ডেল পায়ের তলায় থাকার কারণে ওই জাহান্নামী ব্যক্তির বা জাহান্না এই শ্রেণীর জাহান্নামী ব্যক্তিদের মাথার মগজ খুলি টকবক করে ফুটতে থাকবে। কামা ইয়াগলিল মির্জাল যেমন কোনো পাত্রে পানি গরম করে যে উত্তপ্ত হয় আর টকবক করে ফুটতে থাকে যেমন ডাল আর ভাত ফুটতে থাকে ওই রকম মা ইয়ারা আন আহাদান আসাদ্দ মিনহু আযাবান সে মনে করবে যে তার চাইতে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হয় না, তাকে মনে হয় সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবান অথচ তাকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হচ্ছে, যার একজনের কথা হাদিসে রয়েছে যে আবু তালেবকে সবচেয়ে বেশি হালকা আযাব আর সবচেয়ে হালকা আযাব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন সেটা এইভাবে দেবেন যে তাকে দুটো স্যান্ডেল দেওয়া হবে আগুনের যাতে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। হাদিস ইমাম মুসলিম এবং ইমাম বুখারী বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলিন নারি, দুনিয়ায় সবচেয়ে যে ভোগ বিলাসী ছিল আজকালকার বড় বড় পুঁজিপতিরা যারা স্বর্ণের বিছানায় শয় স্বর্ণের থালায় খায় আর সমস্ত রকম ভোগ বিলাস করে, জেনা আর সমকামিতা আর যত রকমের অপরাধ রয়েছে পৃথিবীর আর কোনো অভাব তাদের পৃথিবীতে ছিল না, এত ভোগ বিলাসের জীবন যাপন করেছে, এই রকমের সবচেয়ে বেশি পার্থিব ক্ষেত্রে যে সুখী ব্যক্তি ছিল আর ভোগবিলাসী ব্যক্তি ছিল তাকে নিয়ে আসা হবে সেই দিন পরকালে, সে জাহান্নামে গিয়েছে জাহান্নামী তাকে নিয়ে আসা হবে। ফায়ুস বা গফিন না রে সাবগা, আর নিয়ে এসে জাহান্নামে একবার তাকে ডুবিয়ে দেওয়া হবে, জাহান্নামে তাকে একবার ফেলে দিয়ে উঠিয়ে নেওয়া হবে শুধু। সুম্মায় কালো, আর তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে ইয়াবনা আদম হে আদম সন্তান দুনিয়ায় তো বড়ই ভোগবিলাসী ছিলে, হাল রাআইতা খাইরান কত্ত তুমি কি জীবনে কোনো সুখ শান্তি ভালাই পেয়েছ, হাল মাররাবেকা নাঈমুন কত্ত জীবনে কোনো দিন মনে পড়ছে কোনো নেয়ামত আর কোনো ভোগবিলাসের সামগ্রী তুমি দুনিয়াতে পেয়েছ সুখ শান্তি পেয়েছ। ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, সে বলবে না না আল্লাহর কসম করে বলছি হে রব আমি জীবনেও সুখ শান্তি পাইনি কখনো দুনিয়াতেও সুখ শান্তি পাইনি, দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলে গেছে, কোথায় স্বর্ণের বাসন আর কোথায় স্বর্ণের বিছানা আর কোথায় স্বর্ণের কেদারা আর কোথায় স্বর্ণের বাড়ি আর ঘর আর কোথায় স্বর্ণের বাথরুম সব ভুলে গেছে, এসব ভোগবিলাস ভুলে গেছে। আল্লাহু আকবার, একবার শুধু জাহান্নামের আগুনে ডুবিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে তাতে তার অবস্থা এ হয়েছে। ওয়ায়ুতা বি আশাদ্দিন নাসে বউসান ফি দুনিয়া মিন আহলিল জান্নাতি, আর জান্নাতি একজন এমন ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্টের জীবন যাপন করেছে, বড়ই কঠিন পরিশ্রমের কাজ করতে হইতো, জীবনে কোনো ভালো দুটো দানা খেতে পায়নি, সুখ শান্তিতে জীবনে থাকেনি, সবসময় অসুস্থ থেকেছে, দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্টে ছিল কিন্তু ইমানদার সৎকর্মশীল ছিল সে জান্নাতে গিয়েছে। ফায়ুস বাগু সাবগাতান ফিল জান্নাত, জান্নাতে একবার তাকে ঢুকিয়ে দেওয়া হবে, জান্নাতে আল্লাহ ডুবিয়ে দেবে, জান্নাতে ঢুকিয়ে দিয়ে আল্লাহ তাকে বের করে নেবেন, তারপর জিজ্ঞেস করবেন ইয়াবনা আদম হে আদম সন্তান হাল রাআইতা বুসান কাত্তু তুমি কি জীবনে কখনো কোনো কষ্ট পেয়েছো বালা মুসিবতের সম্মুখীন হয়েছো, তোমার কোনো দিন দুর্দিন এসেছিল মনে পড়ছে, হাল মাররাবেকা মিন শিদ্দাতিন কাত্তু কখনো তোমার কোনো দিন জীবনে কঠিন অবস্থা এসেছিল বা কোনো দুর্ভিক্ষ এসেছিল। ফায়াকুলু সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআইতু বুসান ওয়ালা মাররা বি মিন শিদ্দাতিন কাত্তু, আমি রবের কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি হে রব মা রাআইতু বুসান আমি কখনো জীবনে কষ্ট পাইনি আর আমার জীবনে কোনো দুর্দিন আসেনি কখনো। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে একবার নিক্ষেপ করাতেই সাথে সাথে দুনিয়ার সমস্ত ভোগবিলাস সব ভুলে যাবে, সমস্ত সুখের জীবন, কত নারীর সাথে যে লুচ্চামি করেছে আর কত যে ধর্ষণ করেছে আর কত যে পয়সা আর
অপচয় অপব্যয় করেছে আপনার এই ভোগবিলাসে, সারা পৃথিবী ভ্রমণ করেছে আর ভোগবিলাস করতে থেকেছে, সব কিছু ভুলে যাবে এবং দুনিয়ার সবচেয়ে বেশি দুঃখিত এবং সবচেয়ে বেশি দুর্দিনের সম্মুখীন ব্যক্তি যে সারা জীবন কষ্ট পেয়েছে সেই ব্যক্তি কিন্তু জান্নাতে গেছে, সে সৎকর্মশীল সেই ব্যক্তি দুনিয়ার সমস্ত কষ্টকে জান্নাতে যাওয়ার পরে ভুলে যাবে। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লির রাজুলি মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে একজন জাহান্নামীকে ডেকে বলা হবে, আর আয়ত আচ্ছা বলো তো, লাউ কানা লাকা মা আলাল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি, আচ্ছা বলো তো তোমাকে যদি সারা পৃথিবীর মালিক এখন বানিয়ে দেওয়া হয় আর তোমাকে বলা সারা পৃথিবী তুমি দিয়ে দাও তাহলে তোমাকে জাহান্নাম থেকে বের করে দেবো, তাহলে কি তুমি মুক্তিপণ হিসাবে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে? ফায়াকুলু না, হ্যাঁ, অবশ্য সারা দুনিয়ার রাজত্ব যদি আমাকে দেওয়া হয় তবু আমি সেটা দিয়ে দেব, দিয়ে আমি মুক্তি লাভ করব জাহান্নাম থেকে। কালা ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, কাদ আরাদ্দ মিনকা মা হুয়া আহওয়ানু মিন যালিকা, তোমার কাছে পৃথিবীতে দুনিয়াও চাইনি, দুনিয়ার টাকা পয়সাও চাইনি, দুনিয়ার ধন দৌলতও চাইনি, তোমার বাড়ি গাড়ি নাড়ি কিছুই চাইনি, সামান্য কিছু চেয়েছিলাম, তা চেয়েছিলাম তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা করো, শিরক করো না। কাদ আখাজতু আলাইক ফিজাহারে আদম, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশেই যখন ছিলে তখন তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, আল্লাহ তুশরিকা বি শাইআন, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, তৌহিদ প্রতিষ্ঠা করবে, শির কুফরি করে মরবে না, ফা আবাইতা ইল্লা আন তুশরিকা বি, কিন্তু তুমি শির্ক করতে থেকেছিলে, তুমি তৌহিদকে অস্বীকার করেছিলে। ইমাম আহমদ, ইমাম বুখারী, মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইরকম হাদিস সহিহ মুসলিমে রয়েছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরাত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি রয়েছে ওই সমস্ত মদখোরদের জন্য যারা মদ পান করেছে পৃথিবীতে, লিয়াসকিয়াহু মিন তিনাতুল খাবাল, তাদেরকে তিনাতুল খাবাল নামক নহর থেকে পান করানো হবে। কালু ইয়া রাসূল আল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূল, অমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি জিনিস? কালা আরাকু আহলিন নারি আওসারাতু আহলিন নার, জাহান্নামীদের আগুনে যে জ্বলবে সেই সময় যে ঘাম বেরোয় সেই ঘাম, অথবা আওসারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্ত এবং কুঁজ, জাহান্নামীরা যে আগুনে জ্বলবে, জ্বলে যে শরীর থেকে খসে খসে পড়বে, গলে গলে পড়বে রক্ত কুঁজ, সেটাই তাদের খাবার হিসাবে দেওয়া হবে। কারণ দুনিয়াতে সবচেয়ে নোংরা বস্তু খেয়েছিলে, পান করেছিলে, মাদকদ্রব্য তোমরা সেবন করেছিলে, মদ খেয়েছিলে, সুতরাং জাহান্নামীদের রক্ত পুজ হচ্ছে তোমাদের খাবার। সহিহ বুখারী মুসলিমে আরও হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লিল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদেরকে বলা হবে, মা তাবগুন, তোমার কী চাও বলো তো দেখি, আখেরাতে বলা হবে, ফায়াকুলুন, তারা বলবে, আতেশনা রব্বানা, হে রব, আমা খুব পিপাসিত হয়েছে, খুব পিপাসা লেগেছে, আসকে না, আমাদেরকে পানি দাও, ভাই ওষার এলিম, তাদেরকে বলা হবে, আলা তারে দুন, যাও যাও, এই তো পানি আছে, পানির ঘাটে নেমে যাও, সেখানে পানি পান করে না, পানির নহরে, ভাই ওষার না এলা জাহান্নাম, জাহান, কিন্তু সেটা সামনে জাহান্নাম ছিল, জাহান্নামে তাদেরকে সমবেত করা হবে, কান্নাহা সারাবুন, কিন্তু জাহান্নামকে দেখবে মরিচিকার মতো, মরিচিকা চিকচিক করে যে বালু, দূর দূর থেকে সেই বালি দেখলে মানুষকে মনে হয় যে সেটা হচ্ছে পানি, কিন্তু আসলে পানি, যত কাছে আসবেন পানি পাচ্ছেন না, শুধু বালি আর বালি, বালি আর বালি। তো জাহান্নামকে তারা বালির মতো দেখবে, এই মরিচিকার মতো দেখবে, আর আল্লাহ বলবেন যে যাও, ওই তো পানি দেখতে পাচ্ছ, যে পানি পান করো, জাহান্নামের কাছে এসে পৌঁছে যাবে, এহতেম বাদুহা বাদান, জাহান্নামের একটি অংশ আর একটি অংশকে মনে হচ্ছে যে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, এত প্রচণ্ড তাতে দহন শক্তি রয়েছে, ফায়াতা সাকাতুনা ফিন্নার, সমস্ত ইহুদি খ্রিস্টান যারা কুফরির অবস্থায় মারা গেছে, শেষ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান নিয়ে আসেনি, তৌহিদ প্রতিষ্ঠা করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করেনি, পাঁচ অক্ত সলাত আদায় করে দিন ইসলামকে কবুল করেনি, সুতরাং তারা জাহান্নামে সব নিক্ষিপ্ত হবে। এতক্ষণ যে বিস্তারিত আলোচনা করলাম তাতে শুধুমাত্র কোরআনে কারিমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস পেশ করলাম, জাহান্নামের বিবরণ সম্পর্কে আরও অনেক কিছু কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে। সময়ের স্বল্পতার জন্য শেখের কথাগুলিকে
কিছুটা সংক্ষেপ করে আমি পেশ করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ দোয়া করি যে আল্লাহ যেন আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করে। আল্লাহুম্মা নাজ্জিনা মিনান নার, আল্লাহুম্মা নাজ্জিনা মিনান নার, আল্লাহুম্মা নাজ্জিনা মিনান নার, ওয়া আইজনা মিন দারিল খিজি ওয়াল বাওয়ার। আল্লাহ আমাদেরকে ধ্বংস হওয়া থেকে এবং লাঞ্ছনা থেকে তুমি রক্ষা করিও, এবং আমাদেরকে তোমার রহমতের স্থান, রহমতের জায়গায় স্থান দিও, এবং তোমার যে জান্নাত যা তুমি মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছো সেখানে আমাদেরকে স্থান দিও। ওয়াগফির লানা ওয়া লিওয়ালিদিনা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দাও, ওয়া জামিল মুসলিমিনা, সমস্ত মুমিন মুমিনাত যারা তৌহিদবাদী তাদেরকে ক্ষমা করে দাও। বি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।